নমস্কার জানতে চাই বাংলাতে আজ আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি এবং উইকেন্ড এই উইকেন্ড শব্দটা আমাদের জন্য একটু একটু শান্তির একটা শব্দ এই উইকেন্ড বা সপ্তাহান্ত যাকে বলে সেই সপ্তাহান্তে আমরা নিজের নিজের মতন একটু বিশ্রাম নিই কিন্তু অদ্ভুতভাবে বাংলায় এই সপ্তাহের শেষ বা এই শনি রবি এই শনি রবিটা যেন আন্দোলনের শনি রবিবার হলো এবং আন্দোলনের শনি রবিবারের পাশাপাশি দ্রোহকালের যে শনি রবিবার সেই শনি রবিবার আরেকটা বড় জিনিস এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন মহল বা বিভিন্ন চেম্বারে আইনজীবীরা নিজের নিজের মতন হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছেন ফ্যানের রাইট নাইন অ্যান্ড ডিগ্রি রাইট সারাদিন ভ্যালুয়েশন তুমি ঠিক সারাদিন থাকে কি কারণ যে মামলাটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার সেই মামলাটি প্রধান বিচারপতি তিনি না আসার ফলে নতুন করে ডেট পড়েছে আগামী সোমবার অর্থাৎ মামলা সুপ্রিম কোর্টে অভয়ার এই সোমবার হতে চলেছে তার আগে প্রত্যেকটি পক্ষ যারা অভয়ার মামলার এই শুনানির সময় চিফ জাস্টিসের চেম্বার বা বেঞ্চে উপস্থিত থাকবেন তাদের মধ্যে একজন অভয়ার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু অনেক ধন্যবাদ আপনার কে দিল্লি থেকে আপনি যোগাযোগ স্থাপন করেছেন আমাদের সঙ্গে এই উইকেন্ডটা তো অত্যন্ত ব্যস্ত একটা উইকেন্ড চলছে মানে আপনাদের পেপার ওয়ার্কস থেকে শুরু করে সব কিছু মানে কি হতে চলেছে এই সোমবার মানে অনেকে অনেক কথা বলছেন সে কারণেই আপনাকে রিপাবলিক বাংলায় বসানো যে এটা কি ওয়ার্ডিক্টের কোনো একটা হিয়ারিং এটা কি কোনো অর্ডার দেবেন এটা প্রত্যেকেরই একটা ভুল ধারণা আছে সকালে হাজার সুপ্রিম কোর্ট বিচার করছে সুপ্রিম কোর্ট বিচার করছে না কিছু তদন্ত চালু হয়েছিল তদন্ত রাজ্য সরকারি তদন্তকারী সংস্থার থেকে সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট সুয়োমোটো তারা কগনিজেন্স নিয়েছেন যেহেতু আর্জিকরের ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষব্যাপী ডাক্তারবাবুরা লড়াই করছিলেন তারা ধর্মঘটে গেছেন তাদের নিরাপত্তা নিয়ে তারা ভীষণ উদ্বেগ প্রকাশ করেছেন আইএমের পক্ষ থেকে চিফ জাস্টিসের কাছে উল্লেখ করা হয়েছিল সে কারণেই সুপ্রিম কোর্ট তারা একটা সিও মোটো কগনিজেন্স নিয়েছেন প্রথম দিন আদেশে তারা একটা ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করে দিয়েছেন তাদের কাছে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে যে তারা গোটা ভারতবর্ষের চিকিৎসকদের নিরাপত্তার জন্য কী করণীয় এ সম্পর্কে পরামর্শ দেবেন এবং চিকিৎসা পরিকাঠামো চিকিৎসকদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে কিছু পরামর্শ দেবেন প্রথম গেল এইটা দ্বিতীয় হয়েছে তারা রাজ্য সরকারের তদন্তকারী সংস্থার কাছ থেকে জানতে চেয়েছিলেন তারা কতটুকু তদন্ত করেছেন সন্তুষ্ট হননি সিবিআই তদন্ত চলছে সিবিআই এ রিপোর্ট দেওয়ার কথা আছে আগামী সোমবার যদি বিচারপতি সুস্থ থাকেন এবং বসেন তাহলে সিবিআই তার রিপোর্টটা দাখিল করবে আর কিছু নয় সিবিআই রিপোর্ট দাখিল করলে আমরা অন্ততপক্ষে জানার চেষ্টা করব তারা কত দূর এগোতে পেরেছেন তাদের কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কি না যদি তেমন হয় তখন আমরা আদালতের কাছে আবেদন করতে পারবো যে এই প্রতিবন্ধকতাকে সরাবার জন্যে তারা কি ব্যবস্থা নিতে পারেন সুতরাং সোমবারের রায় বা সুপ্রিম কোর্টে রায় দেবেন এই ধারণাটা ভুল সুপ্রিম কোর্ট কোনো কিছু বিচার করতে বসেননি তারা কিছু সমাধান সূত্র খোঁজবার জন্যেই শুভমুত্র কনফ্রিজেন্স নিয়েছেন এ ব্যাপারে প্রত্যেকের পরিষ্কার থাকা উচিত বিকাশ বাবু আপনি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছিলেন এবং আমি রিপাবলিক বাংলাতেও একাধিকবার অনেকগুলো জিনিস মানে শেষ যেদিন সুপ্রিম কোর্টে হিয়ারিংটা হলো প্রথম হিয়ারিং এবং তারপর এতদিন কেটে গেছে তারপর আবার সোমবার হিয়ারিং হবে এদের মাঝে অনেকগুলো জিনিস আমরা দেখেছি অভয় আর মা বাবা প্রেস কনফারেন্স করেছে অভয়ের মা বাবা এটাও বলেছে যে ডিসি নর্থ টাকা অফার করেছিল ইন্দিরা মুখার্জি মিথ্যা কথা বলছে অভয়ের মা বাবা বলেছে চারশো পাঁচশো পুলিশ মিলে তাদেরকে চাপ সৃষ্টি করেছে দেহ তাড়াতাড়ি যাতে দাহ করা হয় ইনফ্যাক্ট শ্মশানে বাবা মেয়ের দেহ দাহ করার টাকাটা পর্যন্ত দিতে পারেনি সেটাও নাকি আগে ভাগে দিয়ে দেওয়া হয়েছিল মানে পুলিশ পদে পদে অনেকগুলো কাজ করেছে এবং রিপাবলিক বাংলাতেই আমি দুটো জিনিস তুলে ধরেছি এটা আমার চোখে খটকা লেগেছে এক হলো পোস্টমর্টম রিপোর্টে সেই পোস্টমর্টম রিপোর্ট যেটা আপনারা দেখিয়েছিলেন প্লেস হয়েছে সেই পোস্টমর্টম রিপোর্টে ব্রড ডেড অ্যাট আরজিকর মেডিকেল কলেজ অ্যাট টুয়েলভ ফর্টি ফোর লেখা আছে মানে আরজিকর মেডিকেল কলেজে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে একজন মেডিকেল অফিসার তাকে আবার আরজিকর মেডিকেল কলেজের বাইরে থেকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল পোস্টমর্টম রুমে বা ইমার্জেন্সিতে এটা একটা এবং দ্বিতীয়ত পোস্টমর্টমটা হয়েছে ছটা দশে যেটা কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইনস আছে তাতে সানসেটের পরে পোস্টমর্টম অ্যালাউ করলেও রেপ মার্ডার ডিকম্পোস্ট বডি এসবের ক্ষেত্রে মহিলাদের পোস্টমর্টম করারই কোনো গাইডলাইন নেই মানে এত কিছুর পরেও সুপ্রিম কোর্ট বা আপনারা কোথাও কি পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় আই না তো দেখুন প্রশ্নটা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে নেই এখন যেহেতু সিবিআই তদন্ত করছে এই সমস্ত প্রশ্ন যে প্রশ্ন আপনাদের আমাদের সকলের মনের মধ্যে উঠছে যে প্রশ্ন নির্যাতিতার পরিবারের মনে আছে এই সবটাই কিন্তু সিবিআইয়ের তদন্তের আওতাভুক্ত সিবিআই তদন্ত করে যে রিপোর্টটা দেবেন সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীকালে চার্জশিট হবে সেক্ষেত্রে চার্জশিটে সিবিআই যদি মনে করেন তাহলে রাজ্য সরকারের বা কলকাতা পুলিশের যে সমস্ত আধিকারিকরা এর সঙ্গে যুক্ত থাকবেন বলে তাদের মনে হবে সন্দেহ হবে তাদের বিরুদ্ধেও চার্জশিট দেবেন এখন এই মুহূর্তে যেহেতু তদন্ত চলছে এই নিয়ে কোনো মন্তব্য করাটা সমীচীন নয় আমরা রিপোর্ট পাওয়ার পর যদি আদৌ আদালত রিপোর্টের কপি আমাদের দেন সেটা আদালতের অধিকারের মধ্যে পড়ে যে তদন্ত চলাকালীন রিপোর্টের কপি দেবেন কি দেবেন না সেই সব অনেক প্রশ্ন আছে কিন্তু আমরা অপেক্ষা করছি যে সিবিআই কতটা এগোতে পেরেছে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সুপ্রিম কোর্টের সামনে হাজির করবে সিবিআই কেন সিবিআইরও এটা একটা দায়িত্ব কেন এত বড় একটা তদন্তের দায়িত্ব সিবিআই পেয়েছেন তাদের তো প্রশাসনিক কৌশল দক্ষতা প্রমাণ করতে হবে যে তারা তদন্তকারী সংস্থা হিসেবে যথেষ্ট যোগ্য এই প্রমাণ করার দায়টা তাদের আছে সেজন্যই আগাম কিছু বলা ঠিক নয় এবং আমি সেই জন্য আগাম কোনো মন্তব্যও করব না রিপোর্ট যদি পাই তার ভিত্তিতে আমাদের যতটুকু আইনি বুদ্ধিতে মন্তব্য করা যায় তাই করব বিদাসবাবু তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন বিতর্ক সভাতে যারা যারা আসেন ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগেই যে সভায় অংশগ্রহণ করছিলাম আমাদের চ্যানেলে সেখানেও যে শাসক দলের হয়ে কথা বলার চেষ্টা করলো সে তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলছে নির্দিষ্টভাবে বামপন্থী যারা তাদেরকে কটাক্ষ করছে যে একদিকে আপনারা বলছেন যে সিবিআই তো কোনো কাজ করতে পারছে না বা সিবিআই সেটিং করে নিয়েছে কেন্দ্র রাজ্য সেটিং হয়েছে ইত্যাদি ইত্যাদি আর অন্যদিকে আপনারা লাগাতার কোর্ট মনিটার সিবিআই দাবি করে যাচ্ছেন তা সিবিআই যদি কাজই না করতে পারে তাহলে তো কলকাতা পুলিশের ওপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম সবকিছু ছাড়তে পারতো এ এই পার্থক্য বোধগম্য হওয়ার ক্ষমতা ওদের নেই যারা তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন তাদের এই পার্থক্যটা বোঝার মতো সামর্থ্য নেই সেজন্যই তাদের কথা বলেন সিবিআই সম্পর্কে আমাদের তদন্ত নিয়ে কোনো প্রশ্ন চেয়ে কিছু কিছু বিশেষ তদন্তে যার ফলে আজকে মমতা ক্ষমতা এসেছেন চিটফান্ডে টাকায় সেই চিটফান্ড তদন্তটা একটা রাজনৈতিক প্রভাবে এক সময় আটকে গিয়েছে এটা আমাদের স্পষ্ট অভিযোগ সেই অভিযোগের কোনো যথাযোগ্য উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি আপনারা দেখেছেন নারদা মামলা নারদা মামলায় তদন্ত হলো না না শুভেন্দু না সৌগত রায় না কাকলি গোজদস্তি যারা হাত পেতে টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা পয়সা খরচা করে মামলা করলাম কে তদন্তের আদেশ দিলেন হাইকোর্ট ওরা সুপ্রিম কোর্ট গেলেন সুপ্রিম কোর্ট খারিজ করলেন না তদন্ত হবে কি তদন্ত এগোলো না এক্ষেত্রে সিবিআইয়ের দক্ষতার প্রশ্ন নেই এখানে সিবিআই রাজনৈতিক প্রভাবিত হয়েছে বললেন আমাদের অভিযোগ এই অভিযোগ এক জিনিস আরেক জিনিস হচ্ছে যে আদালতের নির্দেশে যখন সিবিআই তদন্ত দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তখন আদালত প্রাথমিকভাবে নিশ্চিত হচ্ছেন যে রাজ্য সরকারের পুলিশ তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারছেন না আমি একটা উদাহরণ দিই যদি রাজ্য সরকারের পুলিশ স্বাধীনভাবে তদন্ত করতে পারতেন তাহলে এই যে ডাক্তার বাবুর বিরুদ্ধে এত অভিযোগ এখন আসছে সে অভিযোগ তো আগেও ছিল কেন কোনো তদন্ত হলো না তারা কখন তদন্তের কথা বললেন যখন সিবিআই খুনের তদন্ত শুরু করলো তার মানে রাজ্য পুলিশ যার মাথায় মুখ্যমন্ত্রী রয়েছেন যার প্রাথমিক কাজ হচ্ছে অপরাধীদের আড়াল করা সেই দৃষ্টিকোণ থেকে রাজ্য পুলিশকেও কাজ করতে হয় তাই তারা পারেননি তা না হলে তারা তো নিশ্চয়ই ধরতে পারতেন তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন নেই ঠিক অনুরূপভাবে সিবিআইয়ের দায়িত্ব আমি বারবার বলি যে সিবিআইয়ের দায়িত্ব যখন এই সারদা মামলা হচ্ছিল আপনার দেখবেন জাজমেন্টে রেকর্ড আছে তখন ওই তৃণমূল কংগ্রেসের বড় বড় আইনজীবীরা বলেছিলেন যে সিবিআই তো খাঁচার তোতা পাখি তাকে দিয়ে কি হবে তখন বিচারপতি ঠাকুর বলেছিলেন যে সিবিআই হচ্ছে দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের বিরুদ্ধে অনেক মন্তব্য করলেও আমরা তাদের উপরই ভরসা করব কেন এই ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ঠিকমতো ইনভেস্টিগেট না করে তাহলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সেই এটা এটা খুব বড় দায়িত্ব এই তদন্তকারী সংস্থা তদন্ত করে সত্য সামনে আনা মানুষের মনে তো আস্থা ফেরাতে হবে যে এখানে অপরাধ হলে তদন্ত হয় সাজা হয় তা না হলে তো মানুষ নৈরাজ্যের পথে চলে যাবেন ঠিক তৃণমূল যে চাই চাইছে যে নৈরাজ্য মানে তৃণমূলের গুন্ডাদের নিয়ন্ত্রণে সব আসবে এটাই হচ্ছে ওদের লক্ষ্য আর কিছু না মানে আপনি এখনও সিবিআই রাখছেন আমি এখনও তাদের উপর ভরসা রাখি তাদের যে যোগ্যতা দক্ষতা তারা প্রমাণ করে নিয়ে বিশ্বাস করি যখন দেখব তারা প্রমাণ করছেন না রাজনৈতিক কোনো কারণে তখন যেমন ময়দানে আমরা লড়ছি আবার লড়ব বিকাশবাবু অনেকের আমাদের যে স্মৃতি সেই স্মৃতি বড্ড দুর্বল আমরা বলি আপনি আগের মানে প্রথম যে হিয়ারিংটা হয়েছিল সেই হিয়ারিংয়ে চিফ জাস্টিসের বেঞ্চে যে হিয়ারিং হয় সেখানে খুব বড় বড় কিছু অবজারভেশন জজ সাহেবরা করেন একবার আইনজীবী হিসেবে আমাদের যদি সাধারণ মানুষকে পাঁচটা অবজারভেশন বা পর্যবেক্ষণ যেটা ভয়ঙ্করভাবে পুলিশের সম্বন্ধে বা রাজ্য সরকারের সম্বন্ধে জজ সাহেবরা করেছিলেন একবার যদি মনে করার সেটা প্রথম কথা দেখুন একজন কর্মরত চিকিৎসক এটা মাথায় রাখবেন কর্মরত চিকিৎসক তার নিজস্ব কর্মক্ষেত্রে খুন হয়েছেন ধর্ষিতা হয়েছেন সেই খবরটা পৌঁছোতে অত সময় লাগলো কেন আর জি করে হাসপাতালে একটা পুলিশ আউটপোস্ট আছে সেটা আউটপোস্টটা থাকে কেন ঘুমিয়ে থাকার জন্য তাহলে পুলিশের কি ভূমিকা হয়েছিল তারপর তারা থানায় যখন খবর পাঠালেন এত সময় লাগলো কেন আর যিনি ওই সংস্থার প্রধান যার বাড়িতে খুনটা হলো তিনি নির্বাক নিশ্চুপ থাকলেন তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না এবং পুলিশেরও মনে হলো না যে অভিযোগটা প্রথম দায়ের করানো উচিত যিনি প্রধান তার মাথা হাত থেকে তারা গিয়ে সঙ্গে সঙ্গে ইউডি কেস শুরু করে দিলেন এই কতগুলো স্বাভাবিক সাধারণ প্রশ্ন যে প্রশ্ন আমরা যখন উত্থাপন করি বিচারপতিরা সেটা গ্রহণ করেন গ্রহণ করেই তারা মনে করেন যে ক্ষেত্রে পুলিশ তার যে যোগ্য ভূমিকা পালন করছে না তাই সিবিআইকে দেওয়া হয়েছে সাধারণ যে প্রশ্ন সাধারণ মানুষও করছেন এবং অত তড়িঘড়ি করে আর তড়িঘড়ি করে বডিটাকে তো জ্বালিয়ে দেওয়ার চেষ্টাই করেছিল সেদিনকে বুদ্ধ শোক মিছিল থেকে যুব ফেডারেশনের কর্মী মীনাক্ষী ধ্রুব ছাত্ররা সব গিয়ে ছিল। যে কেন অত তড়িঘড়ি করে একটা এরকম ঘটনা ঘটেছে হাসপাতালের মধ্যে খুন হয়েছেন বা ধর্ষণ হয়েছেন তাকে আপনারা সৎকার করার চেষ্টা করছেন তারা ছিল বলেই পোস্টমর্টম হয়েছিল এবং পোস্টমর্টম হওয়ার পরেও তো তদন্তের স্বার্থে বডিটা রাখা উচিত ছিল পুলিশের তো বোঝা উচিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীকালে অনেক প্রতিক্রিয়া হতে পারে আবারও পোস্টমর্টমের দাবি উঠতে পারে এই সাধারণ তদন্তকারী বুদ্ধিগুণ তো পুলিশের থাকবে এটা তো নির্যাতিতার বাবা মার থাকবে না বা সাধারণ মানুষের থাকবে না এগুলো তো সাময়িক দায়িত্ব পুলিশ এই দায়িত্ব পুলিশ পালন করে এই জন্যই সন্দেহ হয়েছে কেন তখনই সেই সঙ্গে ওই সময় যিনি প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেননি তাকে গ্রেপ্তার করেননি আজকে আমার বাড়িতে যদি একটা খুন হয়ে যায় তাহলে প্রথম পুলিশ এসে বলবে আগে আপনাকে গ্রেপ্তার করবো আপনি বলুন কেন খুন হয়েছে আপনার দায়িত্ব খুনটা কেন হয়েছে বলবার সেই ভূমিকাটা তো পুলিশ পালন করেনি সেই জন্যই প্রশ্ন উঠেছে কিন্তু তার পাশাপাশি এটাও তো একটা বড় দাবি উঠছে যে বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনারকে কেন পদত্যাগ করতে হবে যদি একবার একটু ওয়ান টু থ্রি করে বলেন মানে এই গোটা বাংলায় একটাই দাবি উঠে যাচ্ছে বিনীত গোয়েলকে সরতে হবে যারা বলছেন তারা তাদের যুক্তি দেবেন কিন্তু আমার নিজস্ব যেটা দুটো মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত তিনি প্রেস কনফারেন্স করতে গিয়ে এই রকম নির্যাতিতার পরিচয়টা দিয়ে দিলেন এক আর দু নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন নাকি সংগঠিত গুন্ডামি হলো হাইকোর্টের অর্ডার হলো চোদ্দ তেরো তারিখে চোদ্দ তারিখে রাত্রিবেলা যখন গোটা কলকাতা উত্তাল সেই সময় আর জিকরের আন্দোলনকে ভাঙার জন্য ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হলো সেই সময় আন্দোলনে ডাক্তারবাবুরা ছিলেন ছাত্র যুব মহিলারা ছিলেন মাঝরাতে গিয়ে আক্রমণ হলো পুলিশ বাহিনী দেখা যাচ্ছে ছবিতে নির্বাক দাঁড়িয়ে আছে দর্শকের মতো এবং সেখানে পুলিশ কমিশনার যখন পৌঁছলেন তখনও তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যর কারণে তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং যেটা তিনি পরবর্তীকালে স্বীকারও করেছেন কিন্তু সে প্রথম দিনই বললেন আমাদের কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমাদের কোনো লজিস্টিক্স ছিল না বাহ চমৎকার কথা এ কথা বলার পর তার কি আর দায়িত্ব নিয়ে থাকা উচিত এই জন্য আমার মনে হয়েছে তিনি পদত্যাগ করে সরে গেলে পরে অন্ততপক্ষে পদের মর্যাদাটা থাকতো এখন সেটা তার নিজস্ব বিবেচনা এবং তার মাথার উপর যারা আছেন তাদের বিবেচনা আর অন্যরা কেন দাবি করছেন তারা বলতে পারবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এত স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সে তো নৈতিকতার প্রশ্ন তো নৈতিকতা প্রশ্ন আমাদের দেশে পার্লামেন্টির ডেমোক্রেসির যে নৈতিকতা সেটা তো উঠে গেছে সে রাজ্য কেন্দ্র বিভিন্ন রাজ্য দেখছি আমরা নৈতিক বোধটাই নেই সাংবিধানিক নৈতিকতা বলতে যা বোঝায় এই নৈতিক দায়িত্ব নিয়ে নিজেকে সরিয়ে নেওয়া এই বোধটাই এদের নেই এদের কাছে নৈতিকতা বলে কিছু আশা করা যায় না সেজন্যই আর কিছু আশা করি না একমাত্র হচ্ছে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ লড়াই করছেন এটাই আশার না আমি আমি বোঝানোর জন্য বলছি দর্শককে এবং নিজেও বোঝার চেষ্টা করছি স্বাস্থ্যমন্ত্রী তিনি জেলে গেছেন রেশন দুর্নীতিতে খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে গেছেন স্বাস্থ্যতে যে দুর্নীতির তদন্ত সিবিআই এবং ইডি এখন শুরু করেছে তাতে স্বাস্থ্যমন্ত্রী কি স্ক্যানারে আসতে পারেন এরকম প্রভিশন আছে মুখ্যমন্ত্রীকে কি জেরা করা যায় নিশ্চয়ই আসবে আসা উচিত তো কেন যাবে না তার তো দায়িত্ব আছে যে তার কলকাতা শহরের বুকের হাসপাতাল এটা কোনো মফস্বল এলাকায় কোনো হাসপাতালে ঘটনা ঘটেনি এবং এই যে ব্যাপক দুর্নীতি হয়েছে আমি প্রথম দিন থেকে বলছি যাকে ধরা হয়েছে নাম ছেলেটির সেই ছেলেটি হচ্ছে দাবার বোরে হঠাৎ সে নিজে হাজির হয়ে গিয়ে হঠাৎ সে প্রায় স্বীকার করে নিচ্ছে এই সবটাই কিন্তু আমার মনে সন্দেহ জেগেছে যে সেই ছেলেটি দাবার বোরে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি এবং দেখেওছি এরকম একজনকে সাজা দিয়ে একটা বৃহৎ শক্তিকে আড়াল করা হয় তাকে নিশ্চিত করা হচ্ছে তোমার পরিবারকে আমরা দেখব আগামী দিনে তোমার চিন্তাকে তুমি বেঁচে থাকলে যে বেতন পেতে তার থেকে বেশি বেতন পাবে এই রকম অনেক ঘটনা আছে অনেক ফিল্ম আপনারা দেখেছেন অনেক অনেক কাহিনী তো শুনেছেন সেই জন্যে ওকে পন করা হয়েছিল এবং বৃহত্তর যে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে লার্জার কনসপিরেন্সি সেখানে যদি তদন্ত হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীরা একটা নৈতিক দায়িত্ব এসে যায় বটে বিকাশবাবু আবার সেই হিয়ারিংয়ের কথায় আসছি চিফ জাস্টিসের বেন যেদিন শুনলো এই গোটা যে ঘটনাটা অভয়ার শুয়মোটু কেস কোনো সিনেমা বা ওয়েব সিরিজের থেকে কম ভিউয়ারশিপ হয়নি ইনফ্যাক্ট বহু ক্রিকেট ম্যাচের থেকে বেশি দর্শক বা মানুষ সেদিন লাইভ স্ট্রিমিংটা দেখেছে আবার সোমবার এরকম একটি দিন আসতে চলেছে আমরা মানে আমাদের লড়াইটা কীরকম বলুন তো ডাক্তারবাবু আইনজীবী পুলিশ এবং আমরা কিছু লেম্যান যারা এই বিষয়গুলো জানি না আমি আমি একেবারে দর্শক বা নভিস হিসেবে জিজ্ঞেস করতে চাইছি অনেক কৌতূহল আছে মানে আসলে কতগুলো পক্ষ এই চিফ জাস্টিসের সামনে দাঁড়াবে আমরা তুষার মেহতাকে দেখেছি কপিল সিব্বলকে দেখেছি আপনাদের দেখেছি এই এই প্রচুর পক্ষ আছে কতগুলো মূলত পক্ষ প্রচুর পক্ষ হবে অন হবে মামলাকে গুলিয়ে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা খুব ছোট আমি বলে দিচ্ছি দেখবেন সুপ্রিম কোর্ট এর বাইরে যাবে না প্রথম বিষয়টা তারা দেখার চেষ্টা করবেন ওই যে স্পেশাল কমিটি তারা করে দিয়েছিলেন হাই পাওয়ার কমিটি তাদের একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা আছে সেই রিপোর্টটা তারা দিয়েছেন কি না আর হয় সিবিআইয়ের কাছে জানতে চাইবেন যে তোমরা যে তদন্ত করেছো কতটা এগিয়েছো তার রিপোর্টটা দাও এর বাইরে সুপ্রিম কোর্টে কিছু করার নেই কেন ডাক্তারবাবুরা অধিকাংশই যারা ওখানে যাচ্ছেন তারা তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ইত্যাদি নিয়েই তারা অনেক বেশি উদ্বিগ্ন স্বভাবতই সেটা যদি মিটে যায় বা মেটাবার চেষ্টা করা হয় আরজিকরের খুনটা সেই খুনটা একমাত্র আরজিকরের চিকিৎসকরাই তারা অনেক বেশি উৎসাহিত কেন তারা প্রত্যক্ষভাবে এর ধাক্কাটা খাচ্ছেন তারা হয়তো তদন্তের জন্য অনেক বেশি চাপাচাপি করবেন এবং সেটাই স্বাভাবিক সেরকম তদন্তের গতি প্রকৃতিটা বোঝা যাবে এর বাইরে কিছু হবে না মানে বিচারটা আলটিমেটলি কে দেবে তাহলে বিচার হচ্ছে না ভুল করছেন এখানে কোনো দুপক্ষের লড়াই হচ্ছে না এখনো কোনো সিদ্ধান্তই হয়নি তদন্তই হলো না কি বিচার হবে একটা ক্রিমিনাল অফেন্স হলে তদন্ত হয়ে তারপর চার্জশিট দাখিল হলে লোয়ার কোর্টে বিচার হবে সেখানে তারা সাজা দিলেন তারপর মানে একটা বড় সংখ্যক মানুষ যেভাবে বলছেন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এসেছে কিন্তু এটা তো হবে না কিন্তু উপায় নেই আইনের বাড়িতে পারবে না কেউ মানে এটা লেন্দি প্রসেস ধৈর্য ধরতে হবে এবং এটা দু মিনিটে নুডলস বানানো বা এক মিনিটে তাড়াহুড়ো করে তদন্ত করলে অনেক তদন্তের অনেক গাফিলতি হয়ে যাবে সেজন্য আমিও মনে করি না তাড়াহুড়ো করে এই ঘটনায় এটা এমন নয় যে একজন খুন করছে আমি তাকে ধরে ফেললাম তাকে চোখে দেখেছি তা তো নয় এখানে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সাক্ষ্য লোপাট করার চেষ্টা হয়েছে বিভিন্ন ঘটনা পর সিবিআইকে সমস্ত তথ্য এক জায়গায় সংগ্রহ করতে হবে এবং যত ধীরে ধীরে তদন্ত হবে অনেক তথ্য বেরোবে দেখছেন না এখন মাঝে মাঝে একটা নতুন করে খবর আসছে এই বলেছে তমুক সেই বলেছে তাদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে অতএব এই তদন্তটা আমার নিজের বোধবুদ্ধিতে একটু সময় সাপেক্ষ তদন্ত অবশ্যই আইনে যে সময় বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যেই করতে হবে কিন্তু তাড়াহুড়ো করে কালকেই ফাঁসি দেওয়া এই কালকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা মানে হচ্ছে তদন্তকে নষ্ট করে দেওয়া তদন্ত না করে একটা হাবিজাবি করে দাও তারপরে সেটা গিয়ে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে যেমন কামদুনি হয়েছে বেশ অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক গোটা বাংলার মানুষ আপনাদের সুপ্রিম কোর্টে বেস্ট অফ লাক দিচ্ছে জানাচ্ছে আমরাও আমরাও এই মুহূর্তে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানতে চায় বাংলায় আমাদের সঙ্গে কথা বলার জন্য জানতে চায় বাংলা আপাতত এখানেই শেষ করছি সুপ্রিম কোর্টে কি হয় তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টিং রিপাবলিক বাংলা করবে সকাল থেকে রিপাবলিক বাংলায় থাকবো আমি এবং আমার সহকর্মীরা